আসসালামু আলাইকুম, টিচ 724 থেকে হেলাল পারভেজ বলছিলাম। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো ফিঙ্গারপ্রিন্ট। আপনার হাতে যদি একটা স্মার্ট মোবাইল থাকে তাহলে আপনারা খুব সহজেই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন। আপনার যে কোনো স্মার্ট মোবাইল হোক, ভাঙা চোরা যাই হোক, আপনি যদি স্মার্ট মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে আপনারা খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না। যারা যারা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানে না তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, আর আপনারা এটা কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর লাস্টে আপনাকে দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর পাবেন না, এটা কোথা থেকে ইনস্টল করবেন, এটা কোথায় কীভাবে সেটিং করবেন ইন টোটাল আমি আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই অনুরোধ করে থাকি, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা অন করতে ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন ভিডিও মিস না করেন। আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে চলে যাওয়া আসার পরে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাপসটা আছে সেই অ্যাপসটার উপরে ক্লিক করবেন। অ্যাপসটার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে। ঠিক আছে বন্ধুরা, ভয় পাবেন না। তারপরে এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে আপনারা তিনটা অপশন পাবেন, অ্যাক্টিভ ফিঙ্গারপ্রিন্ট লক, লক স্ক্রিন সাউন্ড, তারপর ভাইব্রেশন টাচ। ঠিক আছে বন্ধুরা, করার আগে আমি আপনাদের বলি আপনাদের এখানে তিনটা অপশন আছে, আপনারা কোন ফিঙ্গারপ্রিন্টটা আপনাদের দিতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা যেটা ফিঙ্গারপ্রিন্ট দিতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে তিনটা ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা এখানে দিয়ে নেবেন। আমার এটা ভালো লাগতেছে, সাপোজ আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কী করবেন আপনারা, অ্যাক্টিভ নামে, অ্যাক্টিভ ফিঙ্গারপ্রিন্ট লক নামে যাও প্রথম অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাবল টাচ করবেন, আপনাদের দেখে যাবে। এই দেখুন, ডাবল ক্লিক করলে দেখেন আমার এটা সাকসেসফুল হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্টটা। ফিঙ্গারপ্রিন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তারপরে আপনাদের বলে রাখি, আপনারা যদি এটা আপনার ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে ইচ্ছা করলে আপনারা এখান থেকে প্যাটার্ন লক ব্যবহার করতে পারবেন, প্লাস পাসওয়ার্ডও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমি যত ফিঙ্গারপ্রিন্ট দেবো আমার এগুলো দরকার নেই। আপনারা এখানে নো থ্যাঙ্কস দিয়ে দেবেন, নো থ্যাঙ্কস দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনার মোবাইল, আমার এটা ফিঙ্গারপ্রিন্ট কীভাবে আপনারা কী করবেন, আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। এই দেখেন, ডাবল ক্লিক করলে আপনার এটা খুলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি যেভাবে আপনাদের দেখালাম আপনারা যদি এভাবে খুব সহজে করেন তাহলে আপনারা আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এবং আপনার ফিঙ্গারপ্রিন্টের উপরে ডাবল ক্লিক করবেন। ঠিক আছে বন্ধুরা, এবং উপরে লেখাই আছে যে আপনারা কীভাবে কী করবেন, আমি আপনাদের দেখালাম যেভাবে সেম প্রসেসিংয়ে আপনারা এভাবে আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা এখন আপনারা কীভাবে এটা ইনস্টল করবেন আমি আপনাদের দেখা দিচ্ছি। আপনারা কিন্তু এটা প্লে স্টোরে পাবেন না, তাহলে আপনারা প্লে স্টোরে যদি না পান তাহলে কোথা থেকে যাবেন, আপনার অবশ্যই আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার থাকা লাগবে। ক্রোম ব্রাউজার থাকলে আপনারা খুব সহজে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা লিখবেন, এখানে লিখবেন ফিঙ্গার এই দেখেন ফিঙ্গারপ্রিন্ট লগ অ্যান্ড স্ক্রিন, এরপরে এখানে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে কি ফিঙ্গার লক স্ক্রিন, এইটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এপিকে এই ডেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এখানে কী করবেন, এখানে আসবে এরকম। তারপরে আপনারা কী করবেন, ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমি সেম যে প্রসেসিংয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা খুব সহজে এগুলো করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আর আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।